bundle back. ভাই কি কবগেরি না রে, মানে একাধারে একাধারে সবকিছু ব্যাগ দিতেই আছে দিতেই আছে ভাই। একে কি বাপ মা নাই, এরা কি কষ্ট বললো না ট্রিপুলার ভাই। কান্দন আসতেছে আমার ভাই, আমি ট্রিপুলার ভাই জন্য আমার এত কান্দন আসতেছে আমি বলে বোঝাইতে পারবো না অবশ্য আপনাদের। আমার দুই চোখ পর্যন্ত কান্দিছে ভাই, এদিন জল চলে আইছে চোখে, আমি কি করবো ভাই। নিতে কত ডায়মন্ড লাগতে পারে, তো চলেন আমরা ফটাফট স্পিন করে দিই। আমাদের বান্ডিল নেওয়ার ভিতরে একটা দুইটা, এই দুইটা বান্ডিল দুইটাই আছে, ও তিনটা, সরি তিনটা, একটা দুইটা তিনটা, ঠিক আছে চলেন। তাইলে প্রথমে আমরা এক দুই ডায়মন্ডের স্পিনে কোনো দিবে ভাই গেরি না, আমরা দেবে না, জন্ম জন্ম জন্মাত্তরের শত্রুতা আমাদের ভিতরে, এক স্পিনে জেনে দিতে মরে গেলেও তো আর চান্স নাই। সুতরাং আমাকে, আমিও জানি যে মেলা স্পিন করা লাগবে, চারশো ডায়মন্ডে আমার অবশেষে টোকেন দিয়ে আমার নেওয়া লাগবে, ঠিক আছে। তো সুতরাং আমরা 400 করেই স্পিন আমাদের দেওয়া লাগবে, বুঝতে পারছেন বিষয়টা, 400 করে স্পিন দিয়ে। আমার সাথে তো শত্রুতা আছে, আপনাদের সাথে কি আছে জানি না, কেউ আবার 20-30 ডায়মন্ডের স্পিন দিয়ে পায়ে যায়। তো চলেন আমরা দেখি কি পাইছি, টোকেন আর টোকেন। আচ্ছা এই টোকেন দিয়ে যদি আমি এক্সচেঞ্জ করতে যাই কত টোকেন লাগতে পারে, 45 টোকেন এটা পাবো আমি মিস্টার টিপোলার ভাইয়ের বান্ডেল, 45 টোকেনে, এটা 40 আর এটা 25, মানে এটার দাম একটু বেশি দিছে বুঝতে পারছেন। আর রে ইনকিউবেটারের জিনিসগুলো যদি এরকম ব্যাগ দিয়ে দেয় ভাই, আমরা খাইয়ে পরে বাঁচবো কীভাবে। ভাই মানে কি কবো, এত সুন্দর একটা বান্ডেল ইজিলি যে দিয়ে দেবে এ তো আমি কখনো ভাইবে দেখতে পারি নাই। চলেন দেই, এ নেই স্টোরের ভিতরে 30টা টোকেন আছে, 30টা টোকেন, আর রে আর 5টা টোকেন হলেই অন্তত এই বান্ডেলটা, এই বান্ডেলটা নিয়ে রাখতে পারতাম। চলেন আরো তাহলে 400 স্পিন করে দিই, 2000 ডায়মন্ডের ভিতরে, চার পাশা কুড়ি 2000 ডায়মন্ড বান্ডেল আর একটা পাইছি, না না ফিমেল বান্ডেল পাইছি, এবারে কোনো কাজ হবে না আমার। তো ভাই 2000 ডায়মন্ডের ভিতরে ভাবতে পারতেছেন যে আমি কতটা দুটো বান্ডেল নিয়ে নিতে পারিছি ভাই। তাও আবার ট্রিপল আরবার একটা টোকেন কম আছে, মিজাজ খারাপ হয়ে যায় না, একটা টোকেন প্লিজ সবার, একটা টোকেন কম ছিল, একটা টোকেন দিয়ে চলে না আমরা এবার 35 টোকেন দিয়ে এই জিনিসটা নিয়ে নেই। যাক গাইস ফাইনালি ট্রিপলার বার বান্ডেল পেয়ে গেলাম, কিন্তু যে এত এত রেয়ার একটা বান্ডেল, মানে আমি আসলে ভাবতেছি ট্রিপলার বার মনের অবস্থা কি এখন, মানে তোর মনের অবস্থা কি, ঠিক আছে এই জিনিসটা ভাবতেছি ভাই। ভালো কথা, কালকে যদি হিপ হপ ব্যাগ দিয়ে দেয় তাহলে আমার অবস্থা কি হবে, গেম খেলতে আর কি হবে। দেখি ট্রিপলার ভাইয়ের বান্ডেলটা পরে দেখি শৈলীর ভিতরে কেমন একটা ফিলিংস আসে। চলেন ভাই আমরা ট্রিপলার ভাইয়ের বান্ডেলটা পরায় দেখে আসি যে শৈলীর ভিতরে ফিলিংসটা আসলে কেমন আছে, কেমন লাগে আমাদের বান্ডেলটা গেল কোথায় ভল্টের ভিতরে। আসো 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 আসো, সামনের উপরে থাকার কথা ছিল, আর বাকি ড্রেস কালা ড্রেস সাদা পোশাক কালা পোশাক প্যান্ট সব কিছু আমার কাছে আছে। একটু একটু ফিলিংস আসতেছে এখন, যে 5 মিলিয়ন ওলা ইউটিউবার একটা ফিলিংস আসতেছে অন্তরের ভিতরে ভাই,
বিষয়টা ব্যাপারটা বুঝতে পারতেছেন? আর হ্যাঁ ভাই, ব্লগিং এর জন্য নতুন একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে কুটি ব্লগার নামে, এবং নতুন একটা ফেসবুক পেজ খোলা হয়েছে তালহা গ্যাং নামে। তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন না এবং ফলো করেন না, প্লিজ গিয়ে একটু ফলো করে দিন। আল্লাহ হাফেজ।